আসসালামু আলাইকুম। আজকে আমরা লগের আরও একটি সূত্র শিখব। এই সূত্রটা হচ্ছে এই রকম অঙ্কের, যে এখানে ভিত্তি হিসাবে টু আছে, সেই টু এর পাওয়ার যে আছে সেটা হচ্ছে লগ, সেই লগের আবার ভিত্তি টু, তার উপরে পাওয়ার থ্রি আছে। এই অঙ্কটা কিন্তু 43 বিসিএস এ আসছিল। তো এই অঙ্কটা করার জন্য যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে এ এর উপর পাওয়ার হিসাবে লগ আছে, সেই লগের আবার ভিত্তি হচ্ছে এ, এর উপরে পাওয়ার যদি বি থাকে এটা সমান বি লেখা যায়। মূলত আজকে আমরা এই সূত্র নিয়েই আলোচনা করব। তো এই সূত্রটা করার আগে আমরা একটু লগারিদম সম্পর্কে জেনে নিই, আসলে লগ কি। দেখেন, আমরা একটা সমীকরণ লিখি যে 10 এর উপরে পাওয়ার যদি 3 দেই এর মান কত হয়, 1000 হয়। এটা আমরা সবাই জানি। এটাকে আমরা একটু প্রশ্ন আকারে লিখি যে 10 এর উপরে এখানে একটা ফাঁকা ঘর দিলাম, যে এই ফাঁকা ঘরে কত বসবে, মানে 10 এর উপরে পাওয়ার কত দিলে 1000 হবে। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে আমরা লগের মাধ্যমে লিখতে পারি। কিভাবে? লগ এই 10 এর উপরে কত পাওয়ার দিলে 1000 হবে, 10 এর উপরে 3 পাওয়ার দিলে 1000 হবে। তাহলে লগের প্রধান কাজ কি? সূচকের পাওয়ার খুঁজে বের করা। সূচকের পাওয়ার খুঁজে বের করাই হলো লগের প্রধান কাজ। এই যে সমীকরণটা লিখলাম, এই সমীকরণ কিন্তু মূলত এই সমীকরণ থেকে আসছে। তাহলে দেখেন তো, এইখানে এই যে এখানে যে লগ, তার ভিত্তি হচ্ছে 10। এটাকে যদি আমরা সূচকের মাধ্যমে লিখতে চাই, লগের ভিত্তিটা হয়ে যাবে সমীকরণের ডান পাশে যে পদটি থাকবে সেই পদের ভিত্তি, অর্থাৎ 10³ সমান তখন হবে 1000। তাহলে এখান থেকে একটা আমরা সূত্র লিখতে পারি। সূত্রটা হচ্ছে এরকম, লগ এ বি সমান যদি ওয়াই হয় তাহলে আমরা লিখতে পারি এর উপরে ওয়াই সমান বি। এখন চলেন আমরা আগের সূত্রটা প্রমাণ করি। দেখেন, আমরা এটা লিখতে পারি না, লগ এ বি সমান ওয়াই সমান, এখান থেকে কিন্তু আমরা কি লিখতে পারি যে এ ওয়াই সমান বি, এটা লিখতে পারি। এখন আমরা ওয়াই না লিখে ওয়াই এর জায়গায় লিখব লগ এ বি, কারণ লগ এ বি সমান তো লগ এ বি লেখাই যায়। এইবার এটাকে আমরা যদি সূচকের মাধ্যমে লিখি, দেখেন তো এইখানকার যে এ, এই এ এসে কি এখানে যে পদ থাকবে, কি থাকে থাক, এখানে যাই থাকুক না কেন, তার কি ভিত্তি হয়ে যাবে না? তার মানে এটা কি হচ্ছে, এ এখানে যা আছে তাই, লগ এ বি সমান কি হবে, এখানকার পাওয়ারটা সমান বি, এটাই হচ্ছে না? এটাই হলো আমাদের সেই সূত্রটা। আশা করি সূত্রের প্রমাণটা আপনারা বুঝতে পারছেন। তাহলে চলেন আমরা সেই অঙ্কটা করি। এবং কি বলছে, টু এর উপরে পাওয়ার হিসেবে লগ টু, থ্রি প্লাস লগ টু, তারপরে ফাইভ। তাহলে এটা আমরা টু থাকবে, আমরা জানি যোগ থাকলে পাওয়ারগুলো কি হয়, গুণ হয়। আর এই যে সূত্রগুলো যা আছে, আমি এই যে যোগ থাকলে গুণ হয় এই সূত্রগুলো নিয়ে আমাদের যে P2A এর ইউটিউব চ্যানেল আছে সেখানে এই ভিডিওগুলো আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ইউটিউবে গিয়ে P2A লিখে সার্চ দিলে যে চ্যানেলটা আসবে সেখানে আমাদের অসংখ্য ম্যাথের ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। ওকে, এখানে যোগ আছে তাহলে এখানে পাওয়ার ভিত্তিগুলো যেহেতু একই তাহলে পাওয়ারগুলো কি হবে, গুণ হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি লগ টু, এখানে থ্রি ইন্টু ফাইভ, তাহলে এখানে হচ্ছে সরি টু, এখানে লগ টু, তিন আর পাঁচ গুণ করলে 15। তাহলে এখানে টু এর উপরে পাওয়ার হিসেবে লগ আছে, সেই লগের আবার ভিত্তি টু, তাহলে এটা সমান হচ্ছে 15। এটাই হলো অ্যান্সার। ওকে, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে কোনো অঙ্ক অথবা অন্য কোনো সূত্র নিয়ে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।